আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজ আমরা অষ্টম শ্রেণী বিজ্ঞান বিভাগের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ে কোষ বিভাজন সম্পর্কে জেনেছিলাম এবং মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য সম্পর্কে এবং এটি কোথায় হয় এবং কোথায় হয় না এই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম এবং মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করব। তো চলে যাই আমরা মূল পালে। এই যে তুমি যে সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে যাও, সেটার জন্য কি তোমাদের কিছু প্রস্তুতি নিতে হয় এবং সেটা ধাপে ধাপে পেরোতে হয়? প্রথমে তুমি ঘুম থেকে ওঠো, তারপর ফ্রেশ হও, নাস্তা করো, তারপর তুমি স্কুলে যাও। একইভাবে মাইটোসিস কোষ বিভাজনটা হবে সেটার জন্য অনেকগুলো ধাপ এটাকে পার হতে হয়। আজকে আমরা এই ধাপগুলো সম্পর্কে জানব। মাইটোসিস বিভাজনটি দুটি পর্যায়ে সম্পন্ন হয়ে থাকে। প্রথম পর্যায়ে নিউক্লিয়াসের বিভাজন হয়ে থাকে। এই নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলে থাকি ক্যারিওকাইনোসিস। দ্বিতীয় পর্যায়ে হয়ে থাকে সাইটোপ্লাজমের বিভাজন এবং এই সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা বলে থাকি সাইটোকাইনোসিস। মাইটোসিস বিভাজন একটি ধারাবাহিক পদ্ধতি। প্রথমে ক্যারিওকাইনোসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয় এবং পরবর্তীতে সাইটোপ্লাজমের বিভাজন অর্থাৎ সাইটোকাইনোসিসটা হয়ে থাকে। তবে ক্যারিওকাইনোসিস সাইটোকাইনোসিস শুরু হওয়ার আগে কোষটির নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। যেমন তুমি স্কুলে যাওয়ার আগে যে প্রস্তুতিমূলক কাজগুলো করে থাকলে করো, সেই একইভাবে মাইটোসিস কোষ বিভাজনটিও শুরু করার জন্য তাকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। সেই অবস্থাকে বলা হয় ইন্টারফেস। এবার আমরা আসি ক্যারিওকাইনোসিস ধাপে। বিভাজিত কোষে নিউক্লিয়াসের একটি জটিল পরিবর্তনের মাধ্যমে ক্যারিওকাইনোসিস সম্পন্ন হয়ে থাকে। পরিবর্তনগুলো ধারাবাহিকভাবে ঘটে থাকে। বোঝার সুবিধার্থে এই পর্যায়টিকে আমরা পাঁচটি ধাপে ভাগ করে থাকি। প্রথমটি হচ্ছে প্রোফেজ, দ্বিতীয়টি প্রোমেটাফেজ, তারপরে মেটাফেজ, এনাফেজ ও লাস্ট ধাপটি হচ্ছে টেলোফেজ। তো এখন আমরা এই প্রতিটি ধাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা ভালোভাবে করব। তো চলে যাই আমরা প্রথমে আলোচনা করব প্রোফেজ ধাপটি নিয়ে। এটি মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। তো এখন আমরা দেখি এই ধাপে কী কী ঘটনা হয়ে থাকে। এই ধাপে নিউক্লিয়াসের আকারটি বেশ বড় হয়ে থাকে, যেটা আমরা এই যে চিত্রে দেখতে পাচ্ছি। প্রথমে কি উদ্ভিদ উপরে, এটা হলো উদ্ভিদ কোষ, এটা হলো প্রাণী কোষ, দুই কোষেই দেখতে পাচ্ছি প্রথমে নিউক্লিয়াসের আকারটা বেশ বড় হয়ে থাকে। এবং পানি বিয়োজনের ফলে নিউক্লিয়ার জালিকাগুলো, এই যে ভিতরে যেই জালিকার মতো দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় নিউক্লিয়ার জালিকা। এই নিউক্লিয়ার জালিকাগুলো পানি বিয়োজনের ফলে ভেঙে গিয়ে কতগুলো নির্দিষ্ট সংখ্যক আঁকা বাঁকা সুতার মতো অংশের সৃষ্টি করে। এগুলোকে আমরা বলে থাকি ক্রোমোজোম। যে এখানে উদ্ভিদ কোষও এটা হচ্ছে এবং প্রাণী কোষও একই ঘটনায় ঘটছে। ক্রোমোজোমগুলো লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে। এগুলো আমার সেন্ট্রোমিয়ার নামক একটি বিন্দুতে যুক্ত থাকে। দেখো, খেয়াল করে দেখো, চিত্রটা রয়েছে, ক্রোমাটিডগুলো মাঝ বরাবর গোল কালো মতো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার দ্বারা এরা যুক্ত থাকে। তো আমরা দেখলাম যে তাহলে প্রোফেজ ধাপে কী ঘটছে। প্রথমে নিউক্লিয়াসটা আকারে বড় থাকে এবং পরবর্তীতে পানি বিয়োজনের ফলে নিজের ভিতরে যে নিউক্লিয়ার জালিকা থাকে সেগুলো ভেঙে গিয়ে আঁকাবাঁকা সুতার মতো ক্রোমোজোম তৈরি করে এবং ক্রোমোজোমগুলো পরবর্তীতে লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে ক্রোমাটিড গঠন করছে এবং এই ক্রোমাটিডগুলো সেন্ট্রোমিয়ার নামক একটি বিন্দুতে যুক্ত থাকছে। এরপরে আমরা আসি পরবর্তী ধাপে, সেটা হলো প্রোমেটাফেজ। ক্রোমেটাফেজ ধাপে কী হচ্ছে দেখো, চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং কোষে এবং কী হচ্ছে, কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তু
আবির্ভাব ঘটছে, এই যে লম্বা লম্বা যে দাগগুলো এগুলো হচ্ছে তন্তু। তো এগুলো কি একটা মাকুর আকৃতি ধারণ করে, তাই এটাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে বিষুবীয় অংশ বলে, এই যে তন্তু যে মাঝখান বরাবর যে অঞ্চলটা সেটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। প্রাণীকোষে কি হয়, সেন্ট্রিওল দুটি চারিদিক থেকে বিচ্ছুরিত রশ্মির মতো অ্যাস্টার রশ্মি আবির্ভাব করতে থাকে, এখানে কিছু রশ্মি দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে অ্যাস্টার রশ্মি। কোষের দুই বিপরীত মেরুতে পৌঁছাতে স্পিন্ডল তন্তু গঠন করা হয়েছে, যেরকম উদ্ভিদ কোষে করেছিল সেরকম ঠিক একইভাবে প্রাণীকোষেও করছে। তন্তুগুলো পরস্পর যুক্ত হয়ে কি করছে, স্পিন্ডল যন্ত্র গঠন করছে। এভাবে তাহলে কি হচ্ছে, ক্রোমেটোফেজ দেখো, প্রথমে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিয়লাস আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে কতগুলো তন্তুর আবির্ভাব ঘটছে এবং এগুলোকে বলা হয় স্পিন্ডল যন্ত্র। এবং স্পিন্ডল যন্ত্রের মাঝ বরাবর কী থাকে, বিষুবীয় অঞ্চল, এবং প্রাণীকোষের সেন্ট্রিওলে দুটি চারিদিকে কী হয়, অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত হয় এবং দুই বিপরীত মেরুতে স্পিন্ডল তন্তু গঠন করে এবং স্পিন্ডল যন্ত্র গঠন করে। এরপরে আসি আমরা মেটাফেজ ধাপে। এই ধাপে কি হচ্ছে, ক্রোমোজোম গুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে চলে আসা হচ্ছে, অর্থাৎ মাঝ বরাবর চলে আসছে। মাঝ বরাবর অঞ্চলকে আমরা কি বলে থাকছি, বিষুবীয় অঞ্চল, ঠিক এর মাঝ বরাবর চলে আসছে। সেন্ট্রোমিয়ারের সাথে, এই যে মাঝখানে যে গোল অংশ, সেই সেন্ট্রোমিয়ারের সাথে তন্তু দিয়ে আটকে থাকছে। এই ধাপে কি হয়, ক্রোমোজোম গুলো সবচেয়ে খাটো ও মোটা দেখায়, ঠিক আছে। কি হচ্ছে, এই ধাপে খুবই সামান্য কিছু ঘটনা ঘটছে, সেটা কি হচ্ছে, স্পিন্ডল ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে চলে আসছে এবং সেন্ট্রোমিয়ারের সাথে তন্তু দিয়ে আটকে থাকছে। এবং এই ধাপে কি হয়, ক্রোমোজোমগুলো সব থেকে অন্যান্য ধাপের তুলনায় খাটো ও মোটা দেখায়। এরপরে আসি আমরা অ্যানাফেজ ধাপে। অ্যানাফেজ ধাপে কি ঘটে থাকছে, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, যে চিত্রে আমরা দেখতে পাচ্ছি এরা কি হচ্ছে, দুভাগে বিভক্ত হয়ে গেছে, ফলে প্রত্যেক ক্রোমাটিডে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এ অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে। ক্রোমোজোমগুলোর সাথে তন্তুগুলোর সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হতে থাকে। এই সময় এই ঘটনাটি ঘটার সময় ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালা কিছু ভি, কিছু এল, কিছু জেড অথবা কিছু আই আকৃতির বিশিষ্ট হয়ে থাকে। অর্থাৎ এভাবে কি করছে, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, দুটি আলাদা ক্রোমাটিড একটি করে সেন্ট্রোমিয়ারে থাকছে, ক্রোমাটিডগুলো পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং প্রতিটি ক্রোমাটিড অপত্য ক্রোমোজোম তৈরি করছে, অর্থাৎ প্রতিটি ক্রোমাটিডকে আমরা অপত্য ক্রোমোজোম বলে থাকছি। এবং ক্রোমোজোমের অর্ধেক কি হচ্ছে, উত্তর মেরুর দিকে যাচ্ছে, অর্ধেক যাচ্ছে দক্ষিণ মেরুর দিকে, এবং এর সময় এদের আকার হয়ে থাকে ভি, এল, জেড অথবা আই এর মতো। এবার আসি আমরা লাস্ট যে ধাপটা, সেটা হলো টেলোফেজ ধাপ। টেলোফেজ ধাপে কি হচ্ছে, অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছাচ্ছে, এরপর উভয় মেরুর ক্রোমোজোমগুলো ঘিরে কি হচ্ছে, নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাসের পুনঃ আবির্ভাব ঘটছে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাসের পুনঃ আবির্ভাব করছে এবং প্রাণীকোষের উভয় মেরুতে একটি করে সেন্ট্রিওল সৃষ্টি হয়। এই অবস্থায় ক্রোমোজোমগুলো সরু ও লম্বা আকার ধারণ করে পরস্পরের সাথে জট পাকিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে, যেটা আমরা একদম প্রথম ধাপে প্রোফেজ ধাপে ছিল, একদম প্রথম অবস্থায় যেটা ছিল, যে তারা যে এরকম জালিকার মতো ছিল, সরু ও লম্বা আকার ধারণ করে জট পাকিয়ে থাকতো। সে ঠিক টেলোফেজ ধাপে সে একই ঘটনা আবার ঘটছে, ঘটে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করছে। এভাবে কোষের দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হচ্ছে এবং এইভাবে কি হচ্ছে, ক্যারিওকাইনেসিস এর সমাপ্ত ঘটছে।
অর্থাৎ টেলোফেজ ধাপে আমরা কি দেখছি, ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে চলে যাচ্ছে এবং নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটছে এই ধাপে ঘটছে এবং ক্রোমোজোমগুলো সরু ও লম্বা আকার ধারণ করে জট পাকিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করছে এবং অপত্য নিউক্লিয়াস গঠন করছে। তো এভাবে কি হচ্ছে যে ক্যারিওকাইনেসিসের পুরো যে ধাপটা প্রক্রিয়াটা সেটা সমাপ্ত করছে। এরপরে আসি আমরা সাইটোকাইনেসিস, মাইটোসিস কোষ বিভাজনের শেষ ধাপ বা দ্বিতীয় ধাপ যেটা সেটা হলো সাইটোকাইনেসিস, অর্থাৎ যে ধাপে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে থাকে। নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার সাথে সাথে সাইটোকাইনেসিস শুরু হয়ে থাকে। প্রকৃতপক্ষে টেলোফেজ দশাতে অর্থাৎ যে লাস্টে যে ধাপটা ছিল সেই ধাপটাতে সাইটোকাইনেসিস শুরু হয়। টেলোফেজ ধাপের শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং পরে এরা মিলিত হয়ে কি করে কোষ প্লেট গঠন করে। এই যে প্রথমে কি হচ্ছে, এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো এখানে জমা হচ্ছে এবং পরবর্তীতে এটা কি হচ্ছে মিলিত হয়ে কোষ প্লেট গঠন করছে। কোষ প্লেট পরিবর্তিত হয়ে কোষ প্রাচীর গঠন করছে ফলে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হচ্ছে। আর প্রাণী কোষের ক্ষেত্রে কি হচ্ছে, এটা গেল উদ্ভিদ কোষের ক্ষেত্রে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হচ্ছে, টেলোফেজ ধাপের শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো মিলিত হয়ে কোষ প্লেট গঠন করছে এবং কোষ প্লেটগুলো পরিবর্তিত হয়ে কোষ প্রাচীর তৈরি করছে এবং এভাবে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ তৈরি হচ্ছে। এখানে দেখি প্রাণী কোষে কী হচ্ছে, প্রাণী কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস বিভাজনের সাথে সাথে কোষের মাঝামাঝি অংশে কোষ পর্দার উভয় পাশ থেকে দুটি খাঁজ সৃষ্টি হয়। কোষ পর্দার এই খাঁজ ক্রমশ ভিতরের দিকে গিয়ে নিরক্ষীয় তল বরাবর বিস্তৃত হয় এবং মিলিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রাণী কোষে কি হচ্ছে, কোষ পর্দার এই মাঝ বরাবর কোষের মাঝামাঝি অংশে একটা খাঁজ তৈরি হচ্ছে এবং খাঁজগুলো ক্রমশ ভিতরের দিকে মিলিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করছে। তাহলে আমরা জানতে পারলাম উদ্ভিদ কোষে কোষ প্লেট গঠিত হয় এবং প্রাণী কোষে ক্লিভেজ বা ফরেইং পদ্ধতিতে সাইটোকাইনোসিস ঘটে, অর্থাৎ উদ্ভিদ কোষে কোষ প্লেটের মাধ্যমে কোষ বিভাজনটা হয়ে থাকে এবং প্রাণী কোষে যে খাঁজ বা ক্লিভেজ তৈরি হয় সেই ক্লিভেজের মাধ্যমে দুটি অপত্য কোষ তৈরি হয়ে থাকে। তো মোটামুটি আজকে আমরা মাইটোসিস কোষ বিভাজনের পুরো যে ধাপ প্রক্রিয়াটা রয়েছে, এক ধাপ থেকে আরেক ধাপে যে প্রক্রিয়াগুলো যে প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়েছে সেগুলো সম্পর্কে আমরা আজকে খুব ভালোভাবে বিস্তারিত জানলাম। আশা করি তোমাদের বুঝতে সমস্যা হয়নি, তোমরা বেশ ভালোভাবে বুঝতে পেরেছো এবং তারপরে তোমরা আরও ভালোভাবে বুঝার জন্য ভিডিও ক্লাসটি আবার ভালোভাবে দেখে ভালো করে বোঝার চেষ্টা করো এবং নিজেরা বাসায় ভালো করে পড়ো। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ে বাকি অংশটুকু পড়বো। বাকি অংশটুকু রয়েছে মিয়োসিস কোষ বিভাজন পদ্ধতি এবং বংশগতি নির্ধারণে ক্রোমোজোম ডিএনএ বা আরএনএ যে ভূমিকাগুলো সে সম্পর্কে আমরা জানবো। তো আজ এ পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে। সে পর্যন্ত তবে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।